পুরের সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বর্তমান সরকারি বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে মুক্ত করেছে। সুপ্রিম কোর্টের নতুন ভবন উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, খুনিদের রাজনীতির সুযোগ দিয়েছিলেন জিয়া। 10 কেজি বিঘা শস্য লিবে, গম করলে 10 কেজি বিঘা গম লিবে, আবার জমির খরচ লিবে 100 টাকা বিঘা, তিনটা ফসল নিলে 3 বারই টাকা দেওয়া লাগবে। বরেন্দ্র অঞ্চলে ঘুষ না দিলে মেলে না জমিতে সেচের পানি, অপারেটরদের কাছে জিম্মি সাধারণ কৃষক, প্রতিবাদ করলেই নেমে আসে নির্যাতন। জ্বর ঠান্ডার মতো অসুখের ঔষধ নকল করছে একটি চক্র, চলে যাচ্ছে প্রত্যন্ত গ্রামের ফার্মেসিতে, না জেনেই ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ, মূল হোতা গ্রেপ্তার। রাশিয়া অভিযান সীমিত করার ঘোষণা দিল, এখনো থেমে থেমে চলছে গোলাবর্ষণ, শত শত নাগরিক এখনো পোলান সীমান্ত পাড়ি দিচ্ছেন। ইউক্রেনের সীমান্ত থেকে সেই খবর বিস্তারিত জানাবো আমি শোয়েব কবির। অন্য প্রসঙ্গ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতা দখল করেছিল তাদের শাসনামলে অবৈধ ঘোষণার মাধ্যমে কলঙ্কমুক্ত হয়েছে বাংলাদেশ। তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলেই বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশ মুক্ত হয়েছে। সকালে সুপ্রিম কোর্টে নতুন নির্মিত বিজয় 71 ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন সরকার প্রধান। তিনি জানান, পুরো বিচার বিভাগ ডিজিটালাইজেশনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিষ্ঠার 50 বছরে এসে আধুনিকায়নের ছোঁয়া লাগলো সংবিধানের রক্ষাকর্তা খ্যাত বাংলাদেশ সুপ্রিম কোর্টে। 142 কোটি টাকা ব্যয়ে রাষ্ট্রের সর্বোচ্চ বিচারালয়ে নির্মাণ করা হলো 12 তলা বিশিষ্ট আধুনিক ভবন। মুক্তিযুদ্ধের অম্লান স্মৃতি বিজড়িত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের পাশে নবনির্মিত এই ভবনটির নাম দেওয়া হয়েছে বিজয় 71। সর্বাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই ভবনে বিচার কাজ সহজতর করার জন্য রয়েছে যুগোপযোগী ব্যবস্থা। স্থাপন করা হয়েছে সুপ্রশস্ত 32টি এজলাস। শুভ উদ্বোধন ঘোষণা করছি। বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে নবনির্মিত বিজয় 71 ভবনটির উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে মুক্ত করেছে আওয়ামী লীগ সরকার। জানান, সংবিধান লঙ্ঘনকারীদের মেয়াদকাল অবৈধ ঘোষণা করা বিচার বিভাগের ঐতিহাসিক সিদ্ধান্ত। যুদ্ধ অপরাধীদের বিচার বন্ধ করে দিয়ে যারা কারাগারে বন্দী বা সাজাপ্রাপ্ত তাদেরকেও মুক্তি দিয়ে এদেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল জিয়াউর রহমান, এবং তার পরবর্তীতে খালেদা জিয়াও সেই একই কাজ করেছিল। যে চেতনা দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই চেতনা ভুলুণ্ঠিত হয়ে গিয়েছিল। একটি রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত হয়েছে। বিচারহীনতার যে একটা সংস্কৃতি এই দেশে চালু করা হয়েছিল সেটা একমাত্র পরিবর্তন করতে পেরেছি যখন জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি সরকারে যেতে পেরেছি তখন। আধুনিক সুবিধার মাধ্যমে মানুষের ন্যায় বিচার নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পুরো বিচার বিভাগকেই ডিজিটাল করার উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের এই ভার্চুয়াল আদালত এখন সর্বমহলে প্রশংসিত। প্রথমে অনেকে একটু মানে দ্বিধাগ্রস্ত ছিলেন, কিন্তু এখন সবাই এটা সুফলটা পাচ্ছে। সম্পূর্ণ ডিজিটালাইজ করার জন্য ইতিমধ্যে প্রকল্পও নেওয়া হয়েছে। তথ্য উপদেষ্টা সচিবদের জয় এটা পরীক্ষা নিরীক্ষা করার সময় অনেক টাকার সাশ্রয়ও করে দিয়েছে। গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে, যার ধারাবাহিকতায় আগামীতে একটি স্বতন্ত্র আইন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিচার বিভাগ সংশ্লিষ্টদের সহায়তা প্রত্যাশা করেন সরকার প্রধান। আইন বিশ্ববিদ্যালয়টা নির্মাণ করা এ ব্যাপারে আমার মনে হয় যথাযথ ব্যবস্থা আমরা নেব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আরও 65,000 নিঃস্ব পরিবারকে জমি সহ ঘর দিচ্ছে সরকার। আগের 2টি পর্যায়ের চেয়ে তৃতীয় পর্যায়ের ঘরগুলো তৈরি করা হচ্ছে আরও মজবুত ও টেকসই উপায়ে। এজন্য নকশায় পরিবর্তন আনার পাশাপাশি বাড়ানো হয়েছে ঘর প্রতি নির্মাণ বাজেটও। মুজিব বর্ষে পর্যায়ক্রমে সারা দেশের 9 লাখ পরিবার পাবে জমি সহ ঘর। সাফার থেকে রাশেদ বাপির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম। 4টি কন্যা সন্তান নিয়ে জলে ভাসা পদ্মের জীবন মারুফার। নেই নিজের কোনো জমি কিংবা মাথা গোজার ঠাই। স্বামীর মৃত্যুর পর পুরো পরিবার পড়ে অথৈ সাগরে।
অন্যের দয়ায় নির্ভর জীবন যখন একরকম অর্থহীন, তখনই মারুফার হাতে আসে আলাদিনের আশ্চর্য প্রদীপ। এ যেন মেঘনা চাইতি বৃষ্টি। একসময় নিঃস্ব দুস্থ মারুফা এখন জমির মালিক। নিজের সেই জমিতে এখন পাকা ঘর, আর মারুফার আঁচলে সেই ঘরের চাবি। কখন আমি স্বপ্নে দেখি নাই যে আমার জীবনটাই পর্যায়ে আইসা যাবে আর আমি একটা ঘর পাবো। এই আনন্দে উচ্ছ্বসিত মারুফার 7 বছরের মেয়ে মরিয়ম। কষ্ট কমে যাইব, আমার আর কোনো রাস্তায় বাইরে লাগবো না, খেলাধুলা করতে পারবো, গাছ লাগাইতে পারবো, মুরগি পালতে পারবো। মুজিব বর্ষে সরকারের আশ্রয়ণ 2 প্রকল্পের তৃতীয় পর্যায়ে মারুফার মতো জমিসহ ঘর পাচ্ছে 65,000-এরও বেশি ভূমিহীন ও গৃহহীন পরিবার। এতদিন মানুষের বাসায় আছিলাম, এখন ঘর পাওয়া নিয়ে অনেক আনন্দ লাগতেছে। আমি শান্তি, আমার ভিতরটা শান্তি আছে, বরফ হয়েছে, শীতল হয়ে গেছে, আমি ঘর পাইছি। পূর্বের কিছু তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি রোধে এ পর্যায়ের ঘরগুলো তৈরি হচ্ছে আরো মজবুত ও টেকসই উপায়ে। পূর্বের নকশায় পরিবর্তন এনে এবার ঘর প্রতি 90,000 টাকা বাজেট বাড়িয়ে খরচ করা হচ্ছে 2,60,000 টাকা। ফাউন্ডেশনে সিসি ঢালাই এবং বৃক্ষরোপণের মাধ্যমে এটিকে অধিকতর স্ট্যাংলিং করার চেষ্টা করা হয়েছে। এসডিজির 8টা টার্গেটকে বাস্তবায়ন করা হচ্ছে এবং এই কাজটি কোনো ট্র্যাডিশনাল প্রজেক্ট না, এই কাজটা প্রতিদিনই রিভিউ হচ্ছে, এটা একটা লিভিং ডকুমেন্ট। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে হস্তান্তরকৃত প্রায় 1,18,000 এবং বর্তমানে নির্মাণাধীন এমন 65,000 ঘরের মাধ্যমে সারা দেশের প্রায় 2,00,000 ভূমিহীন ও গৃহহীন পরিবার পেতে যাচ্ছেন মাথা গোজার ঠাই। আগের চেয়ে অনেক মজবুত, টেকসই এবং দুর্যোগ সহনশীল এমন ঘর পেয়ে একসময়ে দুঃখ কষ্টে জর্জরিত এই মানুষগুলো এখন স্বপ্ন দেখছেন আগামীর সুখী, সমৃদ্ধ ও উন্নত জীবনের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, সাভার, ঢাকা। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে অর্থ পাচারের মামলা করেছে দুদক। এ বিষয়ে ব্রিফিং করছেন কমিশনের সচিব, সরাসরি যাচ্ছি সেখানে। অর্থ পাচার এবং মানি লন্ডারিং সংক্রান্ত অভিযোগের প্রাইমা ফেসি পাওয়ার প্রেক্ষিতে কমিশনের সদয় সিদ্ধান্ত ক্রমে দুদক আজকে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করেছে। টাকা নেওয়ার প্রক্রিয়াটা কি, টাকাটা কিভাবে নিয়েছে? এই প্রক্রিয়াটা এখন তো আমাদের তদন্তকারী কর্মকর্তা যিনি নিয়োজিত হবেন তিনি সেই প্রক্রিয়া বলেন, কত টাকা কিভাবে কখন কিভাবে নিয়েছেন সব বিষয়ে তথ্য উদ্ঘাটন করবেন। দুটো বিষয় আমার জানা, সেটা হচ্ছে যে উনি বহুবার বলেছেন যে ধরনের ঘটনার সাথে তিনি সংশ্লিষ্ট নয় আর তাকে উদ্দেশ্যপূর্ণভাবে দুদক দিয়ে একটা হয়রানি করা হচ্ছে, এটি একটি। আর একটি বিষয় হচ্ছে আরেকটি মামলায় তিনি সাজা প্রাপ্ত, সেক্ষেত্রে তাকে ফিরিয়ে আনা হচ্ছে ইন্টারন্যাশনাল চেইন। দুর্নীতি দমন কমিশন তো আসলে কাউকে উদ্দেশ্যমূলকভাবে কিছু করতে পারবে না। দুর্নীতি দমন কমিশন আইন মোতাবেক যে ক্ষমতা বা যে তফসিলে ধারা বা আইনের বিষয়ে বলা রয়েছে সেই মোতাবেক দুর্নীতি দমন কমিশন কাজ করছে। আর ফিরিয়ে আনার বিষয়ে সেটা আমার যে তদন্তকারী কর্মকর্তা থাকবেন সেই তদন্তকারী কর্মকর্তা তদন্তকালীন সময়ে তাকে যে আইনি ক্ষমতা দেওয়া হয়েছে সেই আইনি ক্ষমতা প্রয়োগ করে যা যা করা দরকার তাই করবে। অর্থের পরিমাণ কিভাবে কখন কোন প্রক্রিয়া গিয়েছে সেটি তো তদন্ত কার্য সম্পন্ন হলে পুরো পূর্ণাঙ্গ তথ্যটি পাওয়া যাবে। বলছেন যে আগের যে মামলার রায়টা হয়েছে বেশ আগে হয়েছে, পরে কি ওনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে শুধু আয়ও না আপনাদের তো ইনিশিয়েটিভ নিতে হবে, সেটা আমাদের আইনের যে বিধান বলা আছে সেটা অনুসরণ করে নিশ্চয়ই তারা করবেন। যে আমাদের দুদকের যে আইন রয়েছে আইনের ক্ষমতা বলে যে কার্যক্রমটি গ্রহণ করা দরকার সেটি তারা আমাদের তদন্তকারী কর্মকর্তা রয়েছেন তারা ব্যবস্থা নেবেন। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে অর্থ পাচারের মামলা করেছে দুদক। এ বিষয়ে ব্রিফ করছেন কমিশনের সচিব, আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। যে ফসলে কৃষকেরা বেঁচে থাকার ভরসা, ঘাম ছড়ানো সেই ফসলেরই কিছু অংশ হয়ে যায় হাতছাড়া। বরেন্দ্র অঞ্চলের কৃষককে সেচের পানি পেতে জমা দিতে হয় ধান আর টাকা পয়সা। এ নিয়ে মুখ খুললে অপারেটররা বন্ধ করে দেয় জমিতে পানি দেয়া, পাশাপাশি চলে কৃষককে মারধরও। সাইফুর রহমান রকির রিপোর্ট। 10 কেজি বিঘা শস্যা লিবে, গম করলে 10 কেজি বিঘা গম লিবে, আবার জমির খরচ লিবে 100 টাকা বিঘা, ওকে যে জমি না দিবে সেই জমিতে পানি দিবে না।
ফসল আর অর্থের বিনিময়ে আবাদি জমিতে মেলে পানি, কৃষকদের এমন জিম্মি করেই সেচের ব্যবস্থা করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। এতে ধার দেন আর বোঝাই কুলকিনারা না পেয়ে দিশেহারা হয়ে পড়েন ক্ষুদ্র চাষিরা। ডিপজার আবাদদার, ডিপজার চাষাবাদদার, তো এই প্রতিপাদ্যে তো আসলে খুচরা কৃষকগুলো কুলে উঠতে পারে না। এমন নানা অভিযোগেও যখন কর্তৃপক্ষের টনক নড়ে না, তখন অনেকটা বাধ্য হয়েই বেঁচে থাকার ফসল ফলাতে মাঠে ছোটেন চাষিরা। 170 বিঘার উপর্যায়ে যে 200 বিঘা 250 বিঘা করছে, এটার জন্য তো আমাদের ওই সাধারণ কৃষকের আরো কৃষকের ক্ষতি হচ্ছে। আমার প্রতিটা কাজ হইলো খালি দুর্নীতিবাদের দিকে। অনিয়মের বিষয়ে অভিযোগ করলেও উল্টো নির্যাতনের শিকার হন তারা, এমনকি সেচের পানি থেকেও বঞ্চিত হন। হাতুর দিয়ে, রড দিয়ে, ড্রাইভার ছেলে এবং আবার ভাই ভাগ করলে 7 জন মিলে আমাকে মারি। জনগণের টাকা দিয়ে ডিপ বসালছে, বসালে বললে যে আমার বাপের টাকা দিয়ে ডিপ বসালছি, তোর বাপের টাকা দিয়ে তোর মতন ডিপ চালাতে হবে। পুরাটা সিন্ডিকেটের সাথে মনে করেন কি যে আমাকে জড়িত করে রেখে দিয়েছে। আসলে তিনটা ফসল হলে তিনবারই টাকা দেওয়া লাগবে। অপারেটররা নিজেদের দায় স্বীকার করে নিলেও টনক নড়ছে না বিএমডি এর। বিঘা ভূমি বছরে একবার 5 কেজি করে, আপনি যে দুইবার বললেন, দুই মৌসুমে ওই এডের ইয়ার খুব কম না, ওরকম না, ওরকম না, এই যে আছে কি জিজ্ঞেস করেন, এগুলো আমরা মনিটরি করি। কিছু কিছু ক্ষেত্রে ধরো যে আছে, যেগুলো হয়তো কিছু প্রভাবশালী ব্যক্তি আছে, যারা সমাজে প্রভাবশালী ব্যক্তি, তারা এগুলো প্রভাবগুলো খাটায় এ কাজ করে। কিন্তু রাজশাহী ও রংপুর বিভাগের 16 জেলায় বিএমডি এর 15,796টি গভীর নলকূপ রয়েছে। সেচের আওতায় রয়েছে 5,40,000 হেক্টর জমি। এছাড়া 1992 সালে প্রতিষ্ঠিত বিএমডি এর আওতায় সুবিধাভোগী কৃষক রয়েছে প্রায় 4.5 লাখ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ। জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি ও গ্যাস্ট্রিকের মতো অসুখের ওষুধ নকল করছে একটি চক্র, যা ছড়িয়ে পড়ছে রাজধানী সহ প্রত্যন্ত গ্রামের ফার্মেসিতেও। আর না জেনেই সেসব ওষুধ সেবন করে সুস্থতার বদলে আরও ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। ঢাকা ও চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে চক্রটির মূল হোতা সহ 2 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। অটোমেটিক মেশিন থেকে বের হচ্ছে ওষুধ, কিন্তু এগুলো সবই নকল। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ফাঁকি দিয়ে চুয়াডাঙ্গার কারখানায় তৈরি করা হতো ভেজাল ওষুধ, সেখান থেকে আনা হতো রাজধানীর মিটফোর্ড এবং চকবাজারে। শুধু তাই নয়, ছড়িয়ে দেওয়া হতো কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, পাবনা সহ দেশের বিভিন্ন অঞ্চলেও। বাজারজাতকরণের দায়িত্বে থাকে আলাদা জনবল। ঠান্ডা, শ্বাসকষ্টের জন্য বহুল ব্যবহৃত ওষুধ মোনাস্টেন, আর গ্যাস্ট্রিকে ব্যবহার করা হয় প্যান্টোনিক্স ট্যাবলেট। সেই ওষুধ 3 থেকে 4 বছর ধরে নকল করে বাজারে ছড়িয়ে দিয়ে আসছে চক্রটি। নকল প্যান্টোনিক্স ট্যাবলেট প্রায় 2 লক্ষ উপরে এবং 18,000 উপরে তার নিকট মোনাস ট্যাবলেট। পার্শ্ব প্রতিক্রিয়া তো হতেই পারে, হবেই, আর যে কাজের জন্য এই ওষুধটা, সেই কাজ যদি না হয় তাহলে তো ওষুধ খেয়ে কোনো লাভ নেই। অবশেষে গোয়েন্দা পুলিশের অভিযানে ঢাকা ও চুয়াডাঙ্গা থেকে চক্রের মূল হোতা সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় 11 লাখ ওষুধ, যার বাজার মূল্য প্রায় কোটি টাকা। প্রায় প্যান্টোনিক্স এবং মন্টিলোকাস্টের যেটা হলো যে আমাদের প্রায় 10,34,280 পিস মোনাস পেয়েছে, প্রায় 18,000 পিস, যার বাজার মূল্য প্রায় কোটি টাকার উপরে। আমরা আমাদের এই অভিযান চালাবো, আমরা প্রত্যেকটা জায়গায় কে কোথায় কি করতেছে আমাদের সেই বড় ধরনের নেটওয়ার্ক আছে। পুলিশ বলছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে। পাশাপাশি ওষুধ কিনতে সতর্ক হওয়ার পরামর্শ পুলিশের। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেড় ঘন্টায় শেষ হলো বিটিআরসির তরঙ্গ নিলাম। 2টি ব্যান্ডে 220 মেগাহার্টজ তরঙ্গের মধ্যে বিক্রি হয়েছে 190 মেগাহার্টজ, বিক্রি হয়নি 30 মেগাহার্টজ। বিক্রি করা তরঙ্গের বাজার মূল্য প্রায় 10,500 কোটি টাকা। বৃহস্পতিবার দুপুর 12:45 পর আনুষ্ঠানিকভাবে শুরু হয় মোবাইল অপারেটরদের তরঙ্গ নিলাম যুদ্ধ। $6 মিলিয়ন ভিত্তিমূল্যে 2300 ও 2600 মেগাহার্টজ ব্যান্ডে মোট 220 মেগাহার্টজ তরঙ্গ নিলামের জন্য তোলা হয়। নিলামের প্রথম রাউন্ডে $6 মিলিয়ন ভিত্তিমূল্যে তরঙ্গ কিনতে নিলামে অংশ নেয় 4 অপারেটর। তবে প্রতি মেগাহার্টজ তরঙ্গ $6.50 মিলিয়ন বেশি দাম দিয়ে কিনতে রাজি হয়নি কোনো অপারেটরই। অবশেষে সেই দামেই জিপি, রবি ও বাংলালিংককে পেছনে ফেলে প্রথম অপারেটর হিসেবে 2300 মেগাহার্টজ ব্যান্ডে 3টি ব্লকে 30 মেগাহার্টজ তরঙ্গ কিনে নেয় টেলিটক। একই ব্যান্ডে 40 মেগাহার্টজ তরঙ্গ কিনে নেয় বাংলালিংক। এরপর 2600 মেগাহার্টজ ব্যান্ডে 6টি ব্লকে 60 মেগাহার্টজ তরঙ্গ কেনে রবি এবং একই ব্যান্ডে 60 মেগাহার্টজ তরঙ্গ কেনে গ্রামীণ ফোনও। Next we are trying to how to increase our quality of service and hope as a government operator
বিটিআরসি কর্মকর্তাদের আশা, নতুন কেনা তরঙ্গ গ্রাহক সেবার মান বাড়াতে সাহায্য করবে। বাংলাদেশের টেলিযুগের যুগের ইতিহাসে এই ঘটনা এর আগে আর কখনো ঘটে নাই, এবং এটির ফলে আমি মনে করি আমাদের যে সংকটগুলো আছে, কোয়ালিটি অফ সার্ভিসের বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণ সহায়তা হবে। নতুন কেনা তরঙ্গ মিলিয়ে বাংলালিংকের মোট তরঙ্গের পরিমাণ দাঁড়ালো 80 মেগাহার্সে, গ্রামীণ ফোনের 107.4 মেগাহার্স, রবির 104 মেগাহার্স এবং টেলিটকের 55.2 মেগাহার্স। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। চীনে নতুন করে করোনা সংক্রমণ বাড়ায় আবারও সংকটে দেশের পোশাক শিল্প। ফ্লাইট কমে যাওয়ায় স্যাম্পল আসতে সময় লাগছে বেশি, আছে এইচএস কোড জটিলতাও। শাখা উচ্চপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমতে। গার্মেন্ট শিল্পে কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে বাংলাদেশ এখনও পুরোপুরি চীনের উপরেই নির্ভরশীল। সেখানে কোনো জটিলতার সৃষ্টি হলে তার প্রভাব পড়ে এখানকার গার্মেন্ট শিল্পে। বাংলাদেশ যখন করোনা স্থবিরতা কাটিয়ে বিশ্বজুড়ে তৈরি পোশাক পাঠাতে প্রস্তুত, তখনই দেখা দিচ্ছে একের পর এক জটিলতা। বিশেষ করে চীন থেকে স্যাম্পল ও ডকুমেন্ট আসতে সময় লাগছে বেশি। কারখানায় তৈরি পোশাকে কোন কাপড়, সুতা এবং অন্যান্য উপকরণ ব্যবহার হবে তার স্যাম্পল যেমন চীন থেকে আনতে হয়, তেমনি পণ্য আমদানি ডকুমেন্টস আসে চীন থেকেই। আগে আমাদের চায়না থেকে ম্যাক্সিমাম 5 দিনের ভিতর ডকুমেন্ট চলে আসতো, ইদানিং যেটা হচ্ছে দেখা যাচ্ছে সেটা 10-12 দিন লেগে যাচ্ছে। স্যাম্পল বানানোর পরে স্যাম্পলটা আমি ইউএসএ কাস্টমারের কাছে পাঠাবো, আলটিমেটলি টোটাল শিপমেন্টই জড়িত এটার সাথে। আগে চীনসহ তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন অন্তত 5টি বিমান আসতো গার্মেন্টসের স্যাম্পল এবং ডকুমেন্টস নিয়ে, কিন্তু চীনে নতুন করে করোনার সংক্রমণ শুরু হয়, বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে লকডাউন, এতে ফ্লাইট আসার পরিমাণ একেবারে কমে যাওয়ায় বেকায়দায় পড়ছে দেশের গার্মেন্ট শিল্প। রিসেন্টলি দেখতেছেন আপনারা চায়নাতে আবার লকডাউন শুরু হয়েছে, এসবগুলোর কারণে কিন্তু আমরা আগের মতো স্মুথলি আমরা স্যাম্পলিং পাই না, যার দরুন আমরা প্রোডাক্ট ডেভেলপ করতে সময় লাগে। তবে বাংলাদেশে পণ্যের এখনও নতুন এইচএস কোড আপডেট না হয় জটিলতার সৃষ্টি হয়েছে, ফলে চীন থেকে স্যাম্পল আসার ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলে দাবি করছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। সবগুলো বন্ডের এই এইচএস কোডগুলো কালেকশন করে একসাথে সবার থেকে কালেকশন করে দেওয়া, এটা একটা কঠিন সমস্যা পক্ষে ব্যাপার, এই জন্য সমস্যাগুলো কিন্তু প্রকট হচ্ছে। করোনা স্থবিরতা কাটিয়ে 2020-21 অর্থ বছরে বাংলাদেশ 31.45 বিলিয়ন মার্কিন ডলার পণ্য রপ্তানি করেছে বিভিন্ন দেশে। এসব পণ্য তৈরির ক্ষেত্রে 80-90% কাঁচামালের রপ্তানিকারক চীন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশের উন্নয়নশীল দেশ উত্তরণ উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে দিনব্যাপী চলছে উৎসব। এই মুহূর্তে সৈকতের লাবণী পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, সরাসরি যাচ্ছি তার কাছে। উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন, যার প্রথম আয়োজন হচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। আজকের এই আয়োজনে যে জমকালো আয়োজন কক্সবাজারে হচ্ছে, তার প্রথম সকালে যে প্রথম যে আয়োজন সেটি হচ্ছে এখানে বেশ কিছু স্টল করা হয়েছে বালিয়াড়িতে। এই বালিয়াড়িতে বিভিন্ন স্টলে সরকারের যে মহা উন্নয়ন যজ্ঞ হয়েছে সারা দেশব্যাপী, সেই চিত্রগুলো তুলে ধরা হয়েছে। বিশেষ করে কক্সবাজারকে গুরুত্ব পাচ্ছে উন্নয়নের এই মহাযজ্ঞে। কক্সবাজারে প্রায় 58টি ছোট বড় প্রকল্প চলছে, যার মধ্যে মেগা প্রকল্পগুলো বেশ এখন বাস্তবায়নের প্রায় শেষের দিকে। বিশেষ করে এখানে দোয়াজারি কক্সবাজার রেললাইন প্রকল্প, এছাড়াও কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নতিকরণ, এছাড়াও মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প। এই প্রকল্পগুলো আসলে হলে দেশের অর্থনীতির চেহারা যেমন পাল্টে যাবে, ঠিক তেমনি পর্যটন নগরী কক্সবাজারের চিত্রও পাল্টে যাবে। সেই দৃশ্যগুলো কিন্তু এখানে যে স্টলগুলো দেওয়া হয়েছে সেই স্টলগুলোতে তুলে ধরা হয়েছে। বিশেষ করে আমরা সকাল থেকে দেখেছি এখানে বেশ কিছু পর্যটক এবং স্থানীয় দর্শনার্থী এসে এই দৃশ্যগুলো দেখেছেন এবং অনেক কিছু জেনেছেন তারা। এছাড়াও এখানে দেখতে পাচ্ছি আমরা বেশ কিছু বালি দিয়ে ভাস্কর্য তৈরি করা হয়েছে, বিশেষ করে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের যে প্রকল্প প্রজেক্ট, সেই প্রজেক্ট দিয়ে একটি ভাস্কর্য করা হয়েছে। এখন আমরা যে স্টলটিতে আছি সেটি হচ্ছে দারিদ্র বিমোচনে যে সরকারের যে মডেল শেখ হাসিনা যে মডেল আশ্রয়ন প্রকল্পের আওতায় যে প্রধানমন্ত্রী যে অসহায় এবং যারা বাস্তুহারা তাদেরকে যে ঘর দেওয়া হয়েছিল সেই চিত্রগুলো এখানে তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি আমরা এখন দেখতে পাচ্ছি যে মাতারবাড়ি বন্দর নির্মাণ যে প্রকল্প, সেই প্রকল্পের যা যাবতীয় যে কর্মকাণ্ড এই পর্যন্ত হয়েছে সেই চিত্রগুলো কিন্তু এখানে ব্যানার ফেস্টুন আকারে
তুলে ধরা হয়েছে। সব কিছু মিলিয়ে কিন্তু কক্সবাজারে প্রায় 98টি প্রকল্পের প্রায় 3.5 লক্ষ কোটি টাকার কার্যক্রম চলছে, সেই চিত্রগুলো তুলে ধরা হয়েছে। তারা বলছেন উন্নয়নের নতুন জোয়ারে বদলে যাচ্ছে কক্সবাজার। ঠিক তেমনি এখন দুপুর পর্যন্ত এই আয়োজন, সন্ধ্যার পরে প্রধানমন্ত্রী এটি কার্যক্রম উদ্বোধন করবেন এবং জমকালো আতশবাজি চলবে। তো এ ছিল আমার কাছে সৈকত থেকে সব শেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে। দেশের বাইরের খবর, হামলার মুখে সীমান্তবর্তী লাভিভ শহরে জড়ো হচ্ছেন ইউক্রেনের সাধারণ নাগরিকরা। শান্তি আলোচনায় রাশিয়া অভিযান সীমিত করার প্রতিশ্রুতি দিলেও এখনও তা বাস্তবায়ন হয়নি। ইউক্রেন পোল্যান্ড সীমান্ত থেকে বিস্তারিত জানিয়েছেন শোয়েব কবির। বিপুল সংখ্যক ইউক্রেনীয় নাগরিক প্রতিদিন দেশ ছাড়ছেন এই সীমান্ত দিয়েই। ইউক্রেনের বিভিন্ন শহরে এখনও রাশিয়ান যে সামরিক অভিযান, সেই অভিযানের ফলে গোলাবর্ষণ এবং হামলা অব্যাহত রয়েছে বলে দাবি ইউক্রেনদের। আর সেই কারণেই প্রতিনিয়ত তাদের মাঝে এখনও রয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা এবং আতঙ্ক। সেই কারণে বিভিন্ন শহর থেকে তারা এই সীমান্তবর্তী এলাকার প্রায় 50 মাইল দূরের যে শহর লাভিভ, সেখানে এসে জড়ো হন এবং সেখান থেকে ভলান্টিয়ার যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তাদের সহযোগিতায় বাসে কিংবা বিভিন্ন গাড়িতে করে তারা এই সীমান্তবর্তী এলাকায় আসেন এবং এই সীমান্তবর্তী এলাকায় এসে ইউক্রেন এবং পোল্যান্ড যে ইমিগ্রেশন সেটি অতিক্রম করে তারা চলে যাচ্ছেন পোল্যান্ডে এবং পোল্যান্ড থেকে তারা ইউরোপ সহ ইউকে বিভিন্ন দেশে যাচ্ছেন যেখানে তারা নিরাপদ মনে করছেন। এবং এর পাশাপাশি পোল্যান্ডের যে সীমান্ত রয়েছেন সীমান্তের ওপারেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাদের ক্যাম্প গড়ে তুলেছেন, যাদের যেভাবে সহযোগিতা প্রয়োজন তারা সেভাবে সহযোগিতা করছেন। লাভিভ শহরটি অপেক্ষাকৃত নিরাপদ হওয়াতে ইউক্রেনের সব কয়টি শহর থেকে এখানকার যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত এবং সেই কারণে এই লাভিভে এসে তারা প্রথমে আসেন এবং এই লাভিভ থেকে দলে দলে তারা ছুটে চলছেন পোল্যান্ড সীমান্তে এবং সেটি কিন্তু রাত এবং দিন এভাবে সেটি কিন্তু চলছে, রাত দিন 24 ঘন্টা এভাবে কিন্তু সীমান্ত পাড়ি দিচ্ছে। পোল্যান্ডে যারা রয়েছেন তারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। ইউক্রেনীয় যারা নাগরিক রয়েছেন তারা এসব ইউক্রেনে যারা সীমান্ত পাড়ি দিচ্ছেন তাদের মধ্যে বয়স্ক লোক যারা রয়েছেন তাদের সংখ্যাই সবচেয়ে বেশি এবং মহিলাদের সংখ্যা উল্লেখযোগ্য। রাশিয়ান যে সামরিক অভিযান সেটি পুরোপুরি থেমে যাবে এবং ইউক্রেন তার আগের অবস্থায় ফিরে আসবে আর এরপরে তারা নিজ দেশে ফিরে যেতে পারবে এবং আগের মতন আবার শান্তিপূর্ণভাবে তারা বসবাস করতে পারবেন। এ ছিল ইউক্রেন সীমান্ত থেকে সবশেষ। শোয়েব কবির, সময় সংবাদ। দুপুরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 40 বছর পর দেশে আবারও কলেরার প্রকোপ। আইসিডিডিআরবিতে ভর্তি রোগীর 30% কলেরা। অনিরাপদ পানি সরবরাহকেই দুষছেন আক্রান্তরা, নীরব ওয়াসা। বর্তমান সরকারই বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে মুক্ত করেছে। সুপ্রিম কোর্টের নতুন ভবন উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন খুনিদের রাজনীতির সুযোগ দিয়েছিলেন জিয়া। এ ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়ের।